দয়ালপুর নামক গ্রামে রঘুবীর নামের একজন লোক থাকত। রঘুবীর গ্রামে দুধ বিক্রি করার কাজ করত। রঘুবীরের বাড়ির পাশেই ওর ভাই ললিত থাকত। ও দুধ বিক্রি করে উপার্জন করত। জানি না বাবা ললিতকে কেন এই গরুটা দিল। উনি যদি ওকে গরুটা না দিত তাহলে এই পুরো গ্রামে একমাত্র আমি দুধ বিক্রি করতাম। ললিত খুব ভালো মানুষ ছিল, মন দিয়ে কাজ করত আর পরিবারের সাথে খুব সুখে থাকত। কিন্তু রঘুবীর সব সময় অশান্ত থাকত আর সকলের খারাপ চাইত। রঘুবীর চলে এসেছো দুধ দিয়ে? হ্যাঁ, তোমার খবর বলো? আজকে তাড়াতাড়ি কাজ শেষ করে নিয়েছি, কারণ ছেলের স্কুলে ডেকেছিল আজকে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি, আমাকে বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসতে হবে। ঠিক আছে ভাই। রঘুবীর ললিতকে একদমই পছন্দ করত না। বাবা সব সময় খালি ললিতকে নিয়েই গর্ব করত, খালি ওর জন্যই ভাবত। জানি না ওর মধ্যে এমন কি রয়েছে, আমার তো বিশেষ কিছুই মনে হয় না। ললিতের সুখের জীবন রঘুবীরের একদম সহ্য হতো না। রঘুবীর বাড়ি ফিরে আসে, তখন ওর বউ চন্দ্রা ওকে বলে, এসে গেছো, তুমি সকাল থেকে কোথায় ছিলে? তোমার কি, আমি যেখানে যাই না কেন? শোনো, তোমাকে ভালো কথা বলছি, সবসময় আমাকে মুখ করে একদম কথা বলবে না। তুমি আমার মাথা জীবনও বন্ধ করবে, তবে তো আমি শান্তিভাবে কথা বলবো। ছাড়ো, তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই, আমি সোজা কাজের কথায় আসি। হ্যাঁ হ্যাঁ সেটাই বলো। দেখো, বাচ্চারা বড় হচ্ছে, খরচও বাড়ছে, কিন্তু তোমার রোজগার সেই একই রয়েছে, এইভাবে তো আর সংসার চলে না। তো কি চাও তুমি, আমি কি করব? শোনো, এইভাবে গরুর দুধ বিক্রি করে কোনো লাভ নেই, তুমি চাষ করা শুরু করো, তাতে আমাদের রোজগার ভালো হবে। চুপ করো তুমি, এত রোদে আমি চাষবাস করতে পারবো না। দেখো ললিত দাদা কত পরিশ্রমী, তুমি কি ওর মতো একটুও হতে পারো না? ব্যাস, শুধু এটাই শোনা আমার বাকি ছিল, তুমিও বলে দিলে। একটা কাজ করো না, ওর বাড়িতেই চলে যাও। এসব কি বলছো তুমি, তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? যেটা মনে আসে সেটাই বলে দাও, আমার তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছে নেই। চন্দ্রা রেগে মেগে ওখান থেকে চলে যায়। জানি না এই ললিতের মধ্যে কি এমন রয়েছে, চন্দ্রাও ওর গুণগান করছে, কিছু না কিছু তো করতেই হবে আমাকে। রঘুবীর নিজে রোজগার বাড়ানোর কথা ভাবতে থাকে। কোনো উপায় পাচ্ছি না যাতে আমার রোজগার বাড়ে, কিন্তু আমার চাষবাস করার কোনো ইচ্ছেই নেই। রঘুবীর দুধ দোয়ায় আর সবার বাড়ি দিতে যায়। একটা কাজ করি, যখন দুধ দিতে যাব তখন সবার বাড়ি থেকে কিছু না কিছু চুরি করে নেব। যেমন ভাবা তেমনি কাজ, যখনই ও কারোর বাড়িতে দুধ দিতে যায় তখনই ও তার বাড়ি থেকে কিছু না কিছু জিনিস চুরি করে নিয়ে আসে আর ওটা বিক্রি করে দেয়। এটা করেও খুব বেশি লাভ হচ্ছে না, এই ছোটখাটো জিনিস চুরি করে 100-200 টাকার বেশি কিছুই রোজগার হচ্ছে না, এতে কি করে চলবে, বড় কিছু ভাবতে হবে। সবার বাড়িতে দুধ দিয়ে যখন রঘুবীর বাড়ি ফিরে আসছিল তখন ওর নজর ললিতের দিকে পড়ে। ললিত একজন গ্রাহককে দুধ দিচ্ছিল। এই নিন দাদা, আপনার 2 লিটার দুধ। দাও ভাই দাও, একটা কথা মানতেই হবে, তোমার গরুর দুধ খুব ভালো হয়, আমাদের বাড়ির সব লোক তোমার গরুর দুধ ছাড়া মুখেই তোলে না। ভেজাল মেশানো আমার একদমই পছন্দ হয় না দাদা, আর এমনিতেও আমার গরুটা খুবই ভালো, মনে করুন বাবার আশীর্বাদেই সব কিছু হচ্ছে। ঠিক আছে ভাই, এখন আমি যাচ্ছি, কালকেও 2 লিটার দুধ আমার জন্য রেখে দিও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ললিত সাইকেল নিয়ে এগিয়ে যায়। আরে রঘুবীর যে, তুমি দুধ দিয়ে ফিরছো নাকি? হ্যাঁ, এখনই কাজ শেষ হলো, বাড়ি ফিরছি। চলো আমিও বাড়ি ফিরছি। রাস্তায় রঘুবীর খুব খুশি মনে ছিল। বাড়ি এসেও ভাবে, একটা উপায় পেয়েছি যাতে করে আমি ভালো উপার্জন করতে পারবো। পরের দিন খুব সকাল সকাল ও ঘুম থেকে উঠে যায়, গরুর দুধ দোয়ায় আর ললিতের ঘরের দিকে উঁকি মেরে বারবার তাকাতে থাকে।
যখনই ললি দুধ দুয়ে ভেতরে যায়, তখনই রঘুবীর ওর দুধের বালতি থেকে কিছুটা দুধ ঢেলে নিয়ে নিজের কাছে রেখে দেয়। আর ললিতের দুধে জল মিশিয়ে ওখান থেকে পালিয়ে যায়। ললিত ভেতর থেকে ফিরে আসে, যাই দুধ দিয়ে আসি। রঘুবীর প্রতিদিনের মতোই গ্রাহকদের বাড়িতে দুধ দিয়ে আসে, আর সাথে সাথে ললিতের থেকে চুরি করা দুধ ঘুরে ঘুরে বিক্রি করে। বাহ, দারুণ বুদ্ধি এটেছি এতদিন পর। এইভাবে আমার রোজগারও ভালো হবে, আর সাথে সাথে ললিতের গ্রাহকের সংখ্যাও কমবে, আর ওর গ্রাহকেরাও আমার কাছেই আসবে। গ্রাহক বেড়ে গেলে এখন এর থেকেও আরো বেশি টাকা আসবে। বছরের পর বছর ধরে ললিতের ওপর ভরসা থাকার কারণে কোনো গ্রাহকই ওর সম্পর্কে কোনো নালিশ করছিল না। এখনো পর্যন্ত লোকেরা কি করে ললিতের থেকে দুধ নিচ্ছে? মনে হয় আমার এই ফন্দিও কাজে লাগলো না, এখন অন্য কিছু করতে হবে। রঘুবীর অন্য বুদ্ধি আটে মাথায়। এখন শুধু একটাই উপায় আছে। রঘুবীর সকালবেলা ললিতের গরুর দুধে বিষ মিশিয়ে দেয় আর পালিয়ে যায়। ললিত সবাইকে দুধ দিয়ে আসে। দুধ পান করার পর কিছু মানুষের মৃত্যু হয় আর কিছু মানুষ হাসপাতালে ভর্তি হয়। সবাই ললিতের বাড়ি এসে পাথর মারতে শুরু করে। এসব কি হলো হঠাৎ, এত ভিড় কেন? ললিত, আজকে তুমি বেঁচে ফিরবে না। তুমি দুধে বিষ মিশিয়ে আমাদের সবাইকে দিয়েছো, যাতে আমরা সবাই মরে যাই। এখনই তোমাকে উচিত শিক্ষা দিচ্ছি। ললিত কিচ্ছু বুঝতে পারে না। ওকে ওরা মারতে শুরু করে। তখনই পুলিশ ওখানে আসে আর ললিতকে ধরে নিয়ে চলে যায়। ললিতের বউ মিনা ওখানে আসে। দাঁড়ান, আমার বরকে ছেড়ে দিন, ও কিচ্ছু করেনি। পুলিশ তাড়াতাড়ি ললিতকে সাথে নিয়ে চলে যায়। ললিতের বউ আর ছেলে মেয়েরা খুব কাঁদতে থাকে। মিনার নজর রঘুবীরের দিকে যায়। এরকম কষ্টের সময় রঘুবীর দাঁড়িয়ে হাসছিল। মিনার ওটা দেখে সন্দেহ হয়। ওনার ভাইকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে আর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার রয়েছে। মিনা রঘুবীরের দিকে নজর রাখতে শুরু করে। ললিত জেলে যেতেই রঘুবীর একা পুরো গ্রামে দুধ বিক্রি করতে শুরু করে। সবাই ওর থেকেই দুধ নিতে শুরু করে। বাহ, দারুণ ব্যাপার। ওদিকে ললিত জেলে পড়ছে আর আমি ডবল টাকা রোজগার করছি। আজকাল রঘুবীরকে সবসময় খুশিতে থাকতে দেখা যায় আর প্রত্যেক দিন টাকা গুনতে থাকে। এবার বলো চন্দ্রা কি বলবে, তুমি দেখছো তো কত টাকা রোজগার হচ্ছে আমার। এটা তো চমৎকার হয়ে গেছে। এই আনন্দে আমি কটা দিন বাপের বাড়ি ঘুরে আসবো গো। হ্যাঁ হ্যাঁ যাও, আমার মেজাজ এখন খুব ভালো রয়েছে। যেখানে ঘুরতে চাও যেতে পারো। এই নাও টাকা, কিছু দরকার লাগলে কিনে নিও। চন্দ্রা বাপের বাড়ি যাওয়ার আগে মিনার সঙ্গে দেখা করতে আসে। বৌদি, আমি কটা দিনের জন্য বাপের বাড়ি যাচ্ছি, তুমি এই কদিন ওকে রাতের খাবারটা একটু দিয়ে দেবে, সকালের খাবারটা পাশের বাড়ির বৌদি দেবে। আচ্ছা ঠিক আছে। রাতের সময় মিনা রঘুবীরের জন্য খাবার নিয়ে আসে আর দেখে রঘুবীর নেশা করছে। আরে বৌদি, তুমি এখানে? খাবার দিতে এসেছি। ও ঠিক আছে, রেখে দাও। তোমার নিশ্চয়ই ললিতের কথা খুব মনে পড়ে বৌদি। বেচারা জেলে গেছে, কি পাঠালো ওকে জেলে? হ্যাঁ আমি পাঠিয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছো বৌদি, তুমি, আমি পাঠিয়েছি ওকে জেলে। তুমি পাঠিয়েছো জেলে? কিন্তু কিভাবে আর কেন? বৌদি তুমিও না, কিছুই বোঝো না। আমি তো দুধে বিষ মিশিয়ে দিয়েছিলাম আর তাই ওর শাস্তি হয়েছে। যখন জেল থেকে ফিরবে তখন ওকে বলো যে আমার ওর কথা খুব মনে পড়েছে। রঘুবীরের কথা শুনে মিনা অবাক হয়ে যায়। আমি ঠিকই ভেবেছিলাম। যখনই মিনা ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই ওর নজর একটা শিশির ওপর পড়ে। ওই শিশি বিষের ছিল। আচ্ছা,
তাহলে এই বিষটাই রঘুবীর দুধে মিশিয়েছিল। এই গ্রামে এমন কে আছে যে বিষ বিক্রি করে? পরের দিন মিনা যে বিষ বিক্রি করে তার সঙ্গে দেখা করে। এরপর ও গ্রামের প্রধানের কাছে যায়। আমার বর সম্পূর্ণ নির্দোষ, ওকে ফাঁসানো হয়েছে। কে ফাঁসিয়েছে ওকে? আপনি সব গ্রামবাসীদের ডাকুন, সবার সামনেই আমি কথা বলবো। সব গ্রামবাসীদের ডাকা হয়, রঘুবীরও ওখানে আসে। আমার বরকে যে ফাঁসিয়েছে সে আর কেউ না, রঘুবীর। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। কিন্তু এরকম কি করে হতে পারে? ও তো ললিতেরই ভাই হয়। আসুন দাদা, আর সবাইকে বলুন যে এই বিষটা আপনার কাছ থেকে কে কিনেছিল। এই বিষটা রঘুবীর আমার থেকে কিনেছিল। যেদিন উনি বিষ কিনেছিল ঠিক তার পরের দিনই গ্রামে এই ঘটনা ঘটে। রঘুবীর খুব ভয় পেয়ে যায়। কি রঘুবীর, সত্যি কথা এসে সবার সামনে স্বীকার করো। রঘুবীর ভয় ভয় সবার সামনে আসে। আমাকে ক্ষমা করে দিন, আমি বেশি পয়সার লোভে আমার ভাইকে এইভাবে ঠকিয়েছি। এখনই ওকে জেলে পাঠানোর ব্যবস্থা করো, আর ললিতকে ছাড়িয়ে আনো। গ্রামে বিষ বিক্রি করা বন্ধ করো। আজকের পর থেকে কেউ যদি এরকম কাজ করে তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। রঘুবীরকে গ্রেফতার করা হয় আর ললিতকে ছেড়ে দেওয়া হয়। সব গ্রামবাসীরা ললিতের থেকে ক্ষমা চেয়ে নেয় আর ললিতের থেকে দুধ নেওয়া শুরু করে দেয়।